বরগুনার ভয়াবহ অগ্নিকাণ্ডে 200 দোকান পুড়ে ছাই। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য চিত্র বরগুনা জেলা প্রতিনিধি তহিদুল ইসলাম অনেক। বরগুনায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 200 দোকান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো অন্তত 30 দোকান। সোমবার দিবাগত রাতে 12:15 দিকে বরগুনা পৌর নিউ সুপারমার্কেটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। দাউ দাউ করে জ্বলছে আগুন, মুহূর্তে আগুনের লেলিহান ছড়িয়ে পড়েছে চারপাশের দোকানে। গতকাল রাতে বরগুনা পৌর নিউ সুপারমার্কেটে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 200 দোকান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো অন্তত 30 দোকান। অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানগুলোর মধ্যে গার্মেন্টস, প্রসাধনী ও জাল সুতার দোকান সহ বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বিদ্যুৎ আর শর্ট সার্কিটের মাধ্যমে জাল সুতার দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। এতে কমপক্ষে 25-30 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্তদের পথে বসার উপক্রম হয়েছে। আগুন নিবাসে এসে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। আগুন যখনই আগুন লাগছে তখন আমাদের একটি টিম আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং ফায়ার সার্ভিসের সাথে মিলে আমরা কাজ করেছি। তো যতটুকু এখন পর্যন্ত শুনতে পেয়েছি সেটা হলো যে জালের যে দোকানগুলো আছে এই দোকানগুলো থেকে ফায়ারের সূত্রপাত। ফায়ার সার্ভিসের সাথে আমরা রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, উৎসর্গ এবং হলো রোবার স্কাউট, এরা কাজ করেছে এবং আমাদের সাথে এখানকার স্থানীয় মানুষজন সর্বাত্মক সহযোগিতা করেছে। আমার এখানে 222 খান ঘর, 222 খান ঘরের 10-12 খান ঘর আছে, 200-র উপরে ঘর পুড়ে গেছে। আর এখানে আমার এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নর্মাল 20 কোটি টাকার হবে, যেহেতু এমন কোনো দোকান নাই যে এই দোকানে 10-15 লাখ টাকার মাল, 20 লাখ টাকার মাল না আছে। আর আমরা 2001 সাল থেকে আজকে 2022 সাল পর্যন্ত এই মার্কেটটা 3 বার আগুনে পুড়ে গেছে। 3 বার পুড়ে যায়, আমরা সরকার থেকে 1 বান টিন, 20 কেজি চাল এইসব সাহায্য পাই আসছি, কিন্তু এতে আমাদের কোনো কিছু 100 ভাগের 1 ভাগও আমাদের ক্ষতি পুষাইয়ে দেওয়া হয় না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, স্থানীয় সংসদ সদস্যদের কাছে অনুরোধ করব যাতে এখানের ব্যবসায়ীরা একটু ঘুরে দাঁড়াইতে পারে। প্রত্যেকটা মানুষ ঋণে জর্জরিত, এমন কোনো ব্যাংক, কোনো এনজিও নাই যে পৌর মার্কেটের পিছনে তারা এখানে সদস্য না করে টাকা না দিচ্ছে। প্রত্যেকটা ব্যাংক এবং এনজিওর কাছে টাকা দেওয়া, এরা এখানে ঋণে জর্জরিত। দৈনিক কিস্তি, মাসিক কিস্তি, সাপ্তাহিক কিস্তি, সকল কিস্তিতে এরা জর্জরিত। প্রায় প্রতি বছরই বরগুনা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 2001 সাল থেকে এখন পর্যন্ত একই জায়গায় 3 বার আগুন লেগে 100 দোকান পুড়ে সর্বস্বান্ত হয়ে গেছে ব্যবসায়ীরা। প্রত্যেক ব্যবসায়ী প্রতিদিন সাপ্তাহিক কিস্তি নিয়ে ব্যবসা করছে। এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা পথে বসে গেছে। এর আগেও এইখানে 2-2 বার আগুন লেগেছে। সরকার যে সাহায্যটা দেয় সে ক্ষতিপূরণ তারা পায় না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বলতে চাই যে এই 2-2 বার আগুন লাগানে এখন তারা ঋণগ্রস্ত, এরা নিঃস্ব, এরা শেষ। কাজেই এই যে সাহায্য, এই সহানুভূতি, এই সহযোগিতা, এটা যাতে এমনভাবে করা হোক যাতে করে এরা এই ঋণগ্রস্ত থেকে বাঁচতে পারে। বরগুনা ও পটুয়াখালীর 8টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ধারণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ। আমরা 11:45 থেকে আগুনের সংবাদ পেয়ে সাথে সাথে আগুনের ভয়াবহতা থেকে বরগুনার পরে সাথে সাথে প্রথমে মির্জাগঞ্জ, বেতাগী, পাথরঘাটা, আমতলী সদস্য স্বামী ছোটো 8টি ইউনিট আমরা একযোগে একত্রিত হয়ে প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।